হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ভিডিওতে জানব হুগলি জেলার মগরা শহরের পরিচিতি। মগরা, বাগাটি, ত্রিবেণী ও বাঁশবেড়িয়া নিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আসুন বিস্তারিত জেনে নিই আমাদের মগরা শহরের পরিচিতি। সরস্বতী, কুন্তী ও গঙ্গা নদী বিশিষ্ট হুগলি জেলার আধা শহর এই মগরা। নদীগুলি যেন মালার মতো অঞ্চলটিকে শোভিত ও সমৃদ্ধ করেছে। পূর্বে গঙ্গা, দক্ষিণে সরস্বতী ও মাঝখান দিয়ে বয়ে চলেছে কুন্তী নদী। সরস্বতী নদী এবং আদিসপ্তগ্রাম যে ইতিহাস বিখ্যাত তা আপনারা সবাই জানেন। এই সরস্বতী নদী আজ মজে গিয়ে শীর্ণতন হয়ে গেছে, কিন্তু এককালে বাণিজ্য তরি ভেসে আসত এই নদী দিয়ে সপ্তগ্রাম বন্দরে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাস এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুপাঠ্য সহজ পাঠ বইটিতে এই সপ্তগ্রামের উল্লেখ আছে। বাণিজ্য তরির সঙ্গে সঙ্গে জলদস্যু আরাকানবাসী মগ জাতি এসে ঘাঁটি গেড়েছিল এই সরস্বতী নদীর উত্তর পারে। বর্তমানে এই নদীর ধারে গড়ে ওঠা ইটভাটাগুলোর প্রয়োজনে মাটি কাটতে কাটতে পাওয়া যাচ্ছে মগ জাতির লুটের মাল। আরাকানবাসী মগ জাতি বাস করত, তাই এই জায়গাটির নাম মগরা। কিন্তু মগের মূল্য মনে করলে ভুল হবে, এই জায়গায় হিন্দু মুসলিম বরাবর পাশাপাশি বাস করে আসছে যুগের পর যুগ। কোনো রকম বিদ্বেষ কিছুই হয়নি সেই যুগ থেকে চলে আসছে আজও পর্যন্ত। প্রয়োজনে যে যাওয়ার মতো সরে গেছে, কিন্তু সম্ভার রেখে গেছে অটুট। বর্তমানে আলীখোঁচা, হোসেনাবাদ, শেখপাড়া, মামুদপুর নামে গ্রামগুলো প্রধানত হিন্দু অধ্যাশিত। ঊনবিংশ শতাব্দীর বাংলা নবজাগরণের আন্দোলনে অন্যতম পুরোধা পুরুষ রামগোপাল ঘোষ। মগরা থানা অন্তর্গত নিকটবর্তী গ্রাম বাগাটি পিতৃপুরুষের বসত বাড়ি। 1815 খ্রিস্টাব্দে অক্টোবর মাসের উত্তর কলকাতায় বেচু চ্যাটার্জি স্ট্রিটে মাতৃলালয়ে জন্মগ্রহণ করলেও জীবনের অনেকটা সময় এই বাগাটি গ্রামেই অতিবাহিত করেন। গ্রামের জননেতা ও শ্রেষ্ঠ বাগ্মীর এবং বিশ্ব মানবতার বিবেকের বাতাবহ যাকে বলা হতো, সেই ডেম হেনিসের সঙ্গে এই রামগোপালের তুলনা করা হতো। সেকালে শুধু অনন্য সাধারণ বাগ্মী রূপেই নয়, সমাজ সংস্করণ, স্ত্রী শিক্ষা, লোক শিক্ষা প্রসার, জ্বলন্ত দেশপ্রেমের প্রভৃতি মহৎ কর্মকৃত্বের গৌরব উজ্জ্বল দীপ্তিতে বাংলার জাতীয় জীবনে চিরস্মরণীয় হয়ে আছেন রামগোপাল ঘোষ। ডিরোজিওর প্রিয় ছাত্র এবং ইস্টবেঙ্গলের সদস্য রামগোপাল ঘোষ 1853 খ্রিস্টাব্দে সিভিল সার্ভিস পরীক্ষায় ভারতীয়দের সুযোগ দেবার জোরদার দাবি তোলেন তিনি। 1858 খ্রিস্টাব্দে ভারতে প্রথম বিশ্ববিদ্যালয়ের স্থাপনের প্রস্তাব দেন তিনি এবং নবীন বাংলা গঠনের অন্যতম পথিকৃৎ অকৃত্রিম স্বদেশ হিতেশী এহেন রামগোপাল ঘোষের পদধূলি ধন্য এই মগরা অঞ্চলটি। সেই সময় হাওড়া বর্ধমান মেন লাইনে ব্যান্ডেলের পরবর্তী স্টেশন ছিল পান্ডুয়া, মগরা বলে কোনো স্টেশন ছিল না। রামগোপাল ঘোষ কলকাতা থেকে বাড়ি ফিরতেন বাগাটি গ্রামে। তিনি নামবেন বলে যেখানে ট্রেনটি থামত বর্তমানে সেই জায়গাটির নাম মগরা স্টেশন। তার পূর্বপুরুষের ভিটের কাছেই তার নামের উচ্চ বিদ্যালয় স্বমহিমায় বিরাজমান। 1864 খ্রিস্টাব্দে তৎকালীন কলকাতা মিউনিসিপ্যালিটি সিদ্ধান্ত গ্রহণ করেন নিমতলা শ্মশানঘাট গঙ্গা তীর থেকে অন্যত্র অপসারণ করা হবে। হিন্দু সমাজের মান্যগণ্য ব্যক্তিদের অনুরোধে বিবেকের তাড়নায় এক বিরাট প্রতিবাদ সভা রামগোপাল ঘোষ অসাধারণ বাগ্মিতার পরিচয় দেন। তার ফলে সরকার বাহাদুর এই উদ্যোগ থেকে বিরত হয়।
সেই দিনের সেই বক্তব্য হুবহু বাঁধিয়ে রাখা আছে বাগাটি গ্রামের তার নামাঙ্কিত বিদ্যালয়ের তারই মূর্তির পাশের দেওয়ালে। মগরার 1 কিলোমিটারের মধ্যে রয়েছে হিন্দুদের তীর্থস্থান ত্রিবেণী, যেখান দিয়ে বয়ে যাচ্ছে স্বচ্ছ তোয়া। বহু দূর দূরান্ত থেকে পুণ্যকামীরা আসেন এই পুণ্য তীর্থে স্নান করতে। ত্রিবেণী শ্মশানের উত্তরে রয়েছে বেহুলা ও লক্ষ্মীনরের মন্দির। Thank you.
ত্রিবেণী শ্মশানঘাটের দৃশ্য। আশ্চর্য বিষয় হলো, মৃত্যুর স্বাদ আমাদেরকে প্রত্যেক মানুষকেই চাখতে হবে। আমরা পৃথিবীর বুকেতে কত তাণ্ডব তাণ্ডব করেই না বেরোই, আজ সেই জায়গা থেকে এসে এখানে আমরা এতটাই অসহায় যে আমাদের নিজেদের শরীরটাকেও আমরা তুলে অন্যত্র নিজেতে অক্ষম। আসুন ভিডিওর পরবর্তী অংশটুকু দেখে নিই। এর কাছেই গঙ্গার ধারে একটু উপরে শিবপুরে রয়েছে গাজী পরিবারের পীরের দরগা। এখানে দুই সম্প্রদায়ের বরাবর সম্প্রীতি বজায় রেখে পাশাপাশি চলছে বহুকাল ধরে, আজও সেই পরিবেশ দেখার মতো। এরপরে আসি শিবপুর মিলন মেলা। প্রতি বছর ডিসেম্বরের প্রথমেই শুরু হয় এই মেলা, প্রায় 10-12 দিন ধরে চলতে থাকে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।